الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداويا إلى الله بإذنه بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولى العظيم في شأن حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محبت پرن اللهم صل على سيدنا وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাইবে কাফন কবর দেশে সোয়া তরে সঙ্গে কে হই যাবে না আল্লাহ নবীজি আপনায়
পাইবার আশে আমরা মুরিদ হইলাম পীরের কাছে দয়া করে দেন গো দেখা দয়া করে দিবেন দেখা এই গোলামের কান্দতেছে আল্লাহুম্মা সাল্লি سيدنا جگر قرن لا إله إلا الله جور لا إله إلا الله إله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا جور لا إله لا إله إلا الله بيغو بوهو دور مدينة أمرا كمن جابو جانينا بولن بوهو دور مدينة أمرا كمن جابو جانينا دايا الله دايا كوري باشونا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر قرن الله 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 যাইতে হবে গরস্তা দেই আসিলে তা হার সমান জোয়ার শেষে পড়বে ভাটা চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মাটির পিঞ্জিরা খাটি মাটি তেমি শিবে জানি মাটি রপিঞ্জিরা খানি মাটি দেখমি শিবে জানি সেবা যত্ন করলি তারে দিয়া কত তেল সাবান জুয়ার সে পড়বে বাটা চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মরণের আগে মারব কামেল পীরের সঙ্গ ধরো মরণের আগে মারুক
আর সঙ্গ দর মরার আগে নাম রিলে আসবে না তাহার সমর জুয়ার শেষে পড়বে বাটা চিন্তা করলি না রে মৌলাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের শাহানশাহ দরবারে অগণিত শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন তেনার অগণিত বান্দাদের মধ্য হতে আমাদেরকে পছন্দ করে আমাদেরকেই ভালোবেসে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বেজার আছেন আপনারা না কোনো কারণে অসন্তুষ্ট আল্লাহর উপরে আমাদের দেশে কিছু মানুষ আছে আল্লাহর গালি দেয় আল্লাহ আমারে দেখে না আল্লাহ সবার কথা শোনে আমার কথা শোনে না এরকম বলে না এগুলো বলবেন না মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে এখনই হাসপাতালে রাখতে পারতেন বিশ্বাস হয় না মনে হয় তিনি আমাদেরকে হাসপাতালে রাখেন নাই নিয়ে আসছেন বেহেশতের বাগানে এবারের মালিক কি নাম জানি হোসেন ভাই আবু হোসেন আবু হোসেন ভাইয়ের বাড়ি এটা আসরের নামাজ পর্যন্ত ছিল আবু হোসেন ভাইয়ের বাড়ির উঠান বাড়ি কিন্তু এরপর থেকে শুরু হয়েছে এটা বেহেশতের বাগান আখিরি মোনাজাত পর্যন্ত এই বাগানটার নাম হলো বেহেশতের বাগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ ভাইরা হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনে কারবার শেষ মাহফিল ঠিক জীবনে এরকম আরেকটা মাহফিল পাবো গ্যারান্টি আছে না আমরা দুনিয়াটাকে অনেক বড় অনেক অনেক বড় মনে করি যাদের বয়স একটু কম তারা মনে করতেছি দাড়ি পাকুক নাতি নাতনির মুখ দেহি এরপরে মসজিদ যাবো না আল্লাহ বিল্লাহ যা করো করবো নে কিন্তু ওর জানা নাই ওর বয়সের অনেক মানুষ মারা গেছে কি সমস্যা হয় আব্বা সমস্যা হয় তোমাদের সমস্যা হলে আমাকে বলবা থাক ওদের সঙ্গে কথা বললেন না পোলা বান্ধবকে মসজিদে নিয়ে যাবেন যতই ডিস্টার্ব করুক ওদেরকে মসজিদ নিয়ে যাবেন আপনারা যদি মসজিদ নিয়ে না যান ওরা মসজিদ যাওয়া শিখবে না ওনাদেরকে ওয়াজ মাহফিলে নিয়ে আসবেন আজকে খেলা আছে নাকি কবল ভালো এই 18 তারিখ পর্যন্ত চলতি মাসের 18 তারিখ একটা মাহফিল ছিল আমার টাঙ্গাইল গতকালকে ফোন দিয়ে বলতেছে হুজুর ওই দিন তো ফাইনাল খেলা লোকজন কি আসবে তোমার কি মতলব বলছে ডেটটা একটু পিছিয়ে দেন তোমার ইমানে ঠাটা বসে যেহেতু আর দরকারই নেই আমার মাহফিল ফেব্রুয়ারির আগে ডেট নেই যাই হোক এই সময় পোলাপানগুলি বাজারে থাকার কথা টিভির সামনে বাড়িতে তারা মাহফিলে আসছে ছোট ছোট বাচ্চা যারা বাবারা তোমরা আসছো আমি তোমাদের জন্য দোয়া করব কেউ ডিস্টার্ব করবো না আমি আস্তে আস্তে শুরু করি আমার অবস্থাও ভালো না আপনারা বুঝতেছেন আমার কথায়
মানে এক একদিন এক এক জেলার পানি। গতকাল গেছিলাম সিরাজগঞ্জ, আজকে রংপুর, আল্লাহ হাতে বাসরে আগামীকাল নীলফামারী, এরপর দিন ঠাকুরগাঁ, তারপরের দিন ফরিদপুর, তারপরের দিন ঝিনাইদহ, তারপরের দিন কুমিল্লা। এই যে এক এক সময় এক এক এলাকার পানি খেয়ে খেয়ে অবস্থা আমারও খারাপ। হ্যাঁ, শুইলে ঘুম আসে। যাই হোক, আমি আস্তে আস্তে শুরু করি, আপনাদের কষ্ট না হলে আমি একটা ঘন্টা আপনাদেরকে নিয়ে আলোচনা করব। থাকবেন এক ঘন্টা আমার সঙ্গে? সারা রাত ফজর এখানে পড়ে যায় নাকি? আরো ভালো নয়, মুরব্বীকে আরো ভালো। সবাই একসঙ্গে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই এবার সে চিল্লাও নাই তোরা, জোরে সবাই একসঙ্গে বলো আল্লাহু আকবার। ঠিক আছে, তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে মাহফিলে নিয়ে আসলেন। বলেন আলহামদুলিল্লাহ, অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুস্তফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজি নূরানি রওজা মোবারকে পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আমাদের দরুদ ও সালামের খবর নূর নবী জানতে পারে কি পারে না? পারে, এটা আমাদের আকীদা। এই ডিস্টার্ব করলে আমি লাল কার্ড দেখাবো, আমি আদর করতে জানি। এরপরে লোক লাগাই দেবো না, একদম মাহফিল থেকে বাড়ি করে দিবে, খুব সাবধান। হাদিস শরীফ আসছে নূর নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা শরীফ থেকে উম্মতের দরুদ শরীফ শুনতে পান। সোনার মদিনা এখান থেকে কত দূর? এখান থেকে পালি চলা যত দূর নাকি? এখান থেকে পালি চড়া বাজার যত দূর, মদিনা তত দূর। বিমানে উড়ায় গেলে লাগে ছয় ঘন্টা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের জামাই বাবু ওয়া শুরু করতে গিয়ে একটা হাদিস পড়ছিল, কিন্তু হাদিস কেনা শেষ করতে পারেনি আলোচনা, সময় কম। হুজুরের ভালোবাসার উপরে কেমন সুন্দর হাদিস তিনি তেলাওয়াত করেছিলেন, মারহাবা বলেন। ইমানদার যদি আপনি চিনতে চান, টুপি দেখলে ইমানদার চেনা যাবে না, লম্বা পাঞ্জাবি পরলে ইমানদার বোঝা যাবে না, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, পায়ে কালো দাগ, ইমানদার বোঝা যাবে না। ইমানদার চিনতে গেলে রাসূলুল্লাহর মহব্বত কতটুকু তার দিলে এটা দেখা লাগবে। আপনি 55 বছর হজ করেছেন, আপনি মাদ্রাসা থেকে অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন, বাইরে দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি করেছেন, কিন্তু আপনি যদি বলেন নবী আমার মতো সাধারণ, তাহলে আপনি বড় শয়তান। আপনি মুসলমান না, আপনি মুসলমান নামের কলঙ্ক। কথাগুলো রেকর্ড করেন, লাইভ চলছে, সারা পৃথিবী দেখতেছে। মনে করতেছেন বাড়ির ভিতরে কইতেছেন, এটা আমরা আন্তর্জাতিক ভাবে বলি, লক্ষ লক্ষ মানুষের সামনে বলি, সে মুসলমান না, যে বলবে নবী আমার মতো সাধারণ মানুষ। আর এরকম মৌলবী যদি সমাজে থাকে, ওর পিছনে নামাজ পড়বেন না, তাহলে আমারে ডাক দিয়ে নিয়ে আসবে, বললো আমি খেলবো। আমি গতকালকে কইছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, তাই না? আমার দেশে বহু শেখ হাসিনা আছে, ভিক্ষা করে খায়, কত বোঝেন নাই মনে হয়। এক শেখ হাসিনা ভিক্ষা করে খায়, আর এক শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। হাসিনা হাসিনা এক, কিন্তু কম বেশি আছে না নাই? তুমি মৌলবিও মানুষ, আমার নবীও মানুষ, কম বেশি আছে না নাই?
ইমানদারের পরিচয় নবীর ভালোবাসা। প্রিয় হাজিরিন, খুব গভীর মনোযোগ, বিশ্ব জাকির মসজিদের প্রতিষ্ঠাতা, জাকির পাড়ির প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ বললেন, বাবা নবীর মহব্বত যার দিলে যতটুকু তার দিলে ইমান ততটুকু, যার দিলে নবীর মহব্বত নাই তার দিলে ইমান নাই, সে সরাসর বেঈমান। এ বাবা নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসায় বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুক। হুজুর কিবলা যখন বললেন, বাবা বন্ধুর কাছে চিনি লিখবেন, কাগজ কিনলেন, কলম কিনলেন, রাত জেগে জেগে মনের ভাষাগুলো কলমের কালি খরচ করে কাগজে লিখলেন, বাজারে যাইয়া দোকান থেকে একটা চিঠির খাম কিনলেন, খামের মধ্যে চিঠিখানা ভরায়া ওই ঠিকানা যদি খামের উপরে না লেখেন, ওই অবস্থায় যদি ডাকবাক্সে চিঠিখানা ফেলাইয়া দেন, এই চিঠি কখনো আপনার প্রিয়তমা আপনার বন্ধুর কাছে এই চিঠিখানা যাইতে পারে না। ঠিকানা বিহীন চিঠির যে অবস্থা, আল্লাহর হাবিবের দরুদ শরীফ সারা আমল ইবাদাত মুনাজাতের ঠিক একই অবস্থা। আপনারা বলেন তো, নামাজে দাঁড়াইয়া সালাম দেওয়া যায় নাকি? নামাজে দাঁড়াইছেন, কাউকে সালাম দিতে পারবেন? কেউ আপনাকে সালাম দিতে পারবেন? আপনি সালামের জবাব দিতে পারবেন? নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোন মানুষকে সালাম দেওয়া যায় না, কিন্তু নামাজে দাঁড়াইয়া আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না, ঠিক কিনা? বেশ কম আছে না নাই কথা বলেন? হে ভাইরা, খুব গভীর মনোযোগ দিনের কান লাগান। আল্লাহর হাবিবের জামাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ছিলেন আম্মাজান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের মধ্যে বসে হঠাৎ করে ওনার হুজরা মোবারকে প্রবেশ করলেন একজন মানুষ, বসরা নগরীতে যার বাড়ি, বসরা থেকে আসছেন, ওনার নাম, এ বাবা আপনারা অনেকেই চেনেন, নাম শুনলে সবাই জানবেন, নাম হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাই। হাসান বসরি রহমতুল্লাহ আলার আব্বা বসরা থেকে হেঁটে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসে, কোলে একটা ছেলে সন্তান, সন্তানটাকে কোলে লইয়া আলীর দরবারে এসে বলেন, ওগো আলী, এই সন্তানটা আমার, এই ছেলেটা আমার, এই ছেলেটা আপনার কাছে নিয়ে আসছি, ছেলেটার নাম রেখে দেন আর ছেলের জন্য দোয়া করে দেন, এই দুটার কারণে সুদূর বসরা থেকে আমি আপনার কাছে ছুটে আসছি। আল্লাহু আকবার বলে আমাদের পোলাপান হয়, আমাদের সন্তানাদি হয়, আমাদের সন্তানদের নাম আমরা রাখি, রাখি না রাখি? তোমার নাম কে রাখছে? আমার না না রাখছে। তোমার নাম কে রাখছে? আমার চাচা রাখছে, বড় ভাই রাখছে, রাখে না নাম? সেই জমানার মানুষগুলি নাম রাখতেন, নবী আলাইহিসসালামদের দরবারে যাইয়েন সাহাবা ইকরামদের কাছে নাম নিতেন, ওলামায়ে হক্কানি যারা আমাদের দেশে আছে আলেমদের কাছে যাইয়া সন্তানের নাম রাখবেন, তাহলে দেখবেন রাসূল বলেছে ওই নামের গলিও কিছু কিছু মানুষকে আমার আল্লাহ হাশরের ময়দানে নাজাত দিয়া দিবে। সুবহানাল্লাহ, নাম রাখছে মুসলমানের ছেলে, নাম রাখছে তুফান, আছে না নেই? আছে। কি সাংঘাতিক নাম, নাম রাখছে আগুন, নাম রাখে বল্টু, আছে না? আছে। কি আশ্চর্য তামাশা,
মুসলমানের সন্তান নবীগুলি লাইক আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল খালিক আব্দুল মালিক কোন ওর নাম রাখা যাবে দাতার নাম উইকে ওরে সিটা দাতার নাম তো কি হয়েছে নবীদের নামের সঙ্গে নাম মিলে আর সাহাবা ইকরামদের নামের সঙ্গে নাম মিলে আল্লাহ পাকের অনেকগুলো কোন বস্তুর নাম সিফাত নাম এই নামগুলোর সঙ্গে নাম মিলে সন্তানদের নাম রাখতে হয় এ মুসলমান একটু খেয়াল করবেন বাবা সন্তান কোলে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন হুজুর আমার সন্তানের নাম রেখে দেন আর আমার সন্তানের জন্য দোয়া করেন কিতাবে দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুতরা পবিত্র মুখ মুবারক থেকে একটু লালা বাহির করে বাসার মুখে দিয়ে দিলেন বললেন যাও তোমার সন্তানের জন্য দোয়া করে দিলাম তোমার সন্তানকে আমার আল্লাহ জামানার অনেক বড় আলেম বানায়া দিবে দোয়া মঞ্জুর হয়ে গেল উলামা ইকরাম সেনে ফিকহির এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম নাই হাদিস শরীফে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই অনেক বড় আলেম হয়ে গেল জামানার আলেম নামটা হুজুর রেখে দেন নাম রাখলেন বলছে আমার বড় ছেলের নাম হাসান আমার বড় ছেলের নামের সঙ্গে নাম মিলাইয়া তোমার ছেলের নাম রেখে দিলাম হাসান বর্ষায় বাড়ি যার কারণে আমরা জানি হাসান বসরি এত বড় ধরনের একজন আলিম হাসান বসরি রহমতুল্লাহ হুজুরের শরীরের মধ্যে বসে আছে এ জাকিরার আশিকান সুন্নি তরিকত বন্দী মুমিন মুসলমান ভাই বোনেরা জায়গা অনেক কম হয়ে গেছে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে দেখে তো সাফা সাফি করা যায় কিনা না চিল্লাই না সিলেলে ভেজা পাবে নিজ ইচ্ছা একটু দেখেন যদি সাফা যায় কোনো ভাবে এই তো শৈকুল ভাই আগে আসছে আগে আসেন একটু আকাশ বাবা এদিকে জায়গা আছে একটু ওইদিকে যাও বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের এ ভাইরা হুজুরের শরীফের মধ্যে বসা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ আসলেন ডাক দিয়ে বলে আল্লাহর আলী আমি বড় অসহায় আমার ছেলে নাই আমার মেয়ে নাই একটি মাত্র মেয়ে ছিল আমার হুজুর তিন দিন হয়ে যায় গত তিন দিন আগে আমার ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মানে মারা গেছেন তিন দিন হলো মরে যাওয়ার একটি মাত্র কন্যা আমার আমার মেয়েটার খুব ভালোবাসতাম হুজুর ও হুজুর মেয়েটাকে আমি অত্যন্ত মহব্বত করতাম একটি মেয়ে আমার তিন দিন হয়ে গেল মরে যাওয়ার আমি মা আমি জানতে চাই আমার মেয়েটা কবরে কেমন আছে বলেন তো কবরে যাওয়ার পরে যত বড় মন্ত্রী হন মিনিস্টার হন রাজা হন বাদশাহ হন আমির হন মাওলানা হন মুফতি হন আবেদনকারী হন যে হন না কেন কবরের খবর দুনিয়ার কোন মানুষ জানতে পারে নাকি কিন্তু আমার আল্লাহ তার বন্ধুদেরকে জানায় তার বন্ধুরা জানতে চাইলে আল্লাহ তার বন্ধুদের জানান সুবহানাল্লাহ কোন এ আমার ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ মহিলা হাউ মাউ করে কান্দার বলে হুজুর তিন দিন আগে আমার মেয়েটা মরে গেছে আমার জানতে বড় সাত জাগে আমার মেয়েটা কবরে কেমন আছে হুজুর এরকম কোন আমল আছে নাকি থাকলে আপনি আমার জানাইয়া দেন আমি দেখতে চাই অন্ধকার কবরে আমার মেয়েটা কোন হালে আছে আল্লাহর আলী বলে দেয় বাপ আপনি বাড়িতে চলে যান এশার নামাজ যথারীতি নিয়ে আদায় করবেন এশার নামাজের পরে
দুরাকাত 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 চার রাকাত নফল নামাজ আদায় করবেন কি নামাজ নফল নামাজ জোরে বলেন নফল নামাজ আমাদের সমাজ থেকে এই বাটপার করে নফল নামাজ তুলে দিচ্ছে ফরজ পড়লে হয় সুন্নত ধারে ধারে না এরকম সিটার হুজুর আমার দেশে আছে না নাই আন্তর্জাতিক মানে সিটার ঠিক নফল পড়লে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় নফল পড়তে দেয় না তাই ফরজ পড়লেই হলো সুন্নত ধারে ধারে না এরকম সিটার নাই ইসলাম তো নিয়মটা মানে ছেড়ে দিয়েছে একদম নফলের মাধ্যমে বেশি বেশি নফল বন্দুকি করেছে ফরজ ইবাদতের পাশাপাশি এত বেশি নফল বন্দগী করেছে বুখারীর বর্ণনা আসছে উলামায়ে কেরাম থাকলে নোট করবেন বুখারীর বর্ণনা আসছে আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে একজন উম্মত ফরজ ইবাদতের পাশাপাশি এত বেশি নফল বন্দগী করে করতে করতে তারা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় তখন তাদের জবান নিজের জবান থাকে না এটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায় যা দিয়ে সে বলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার তাদের হাত তুলিবার নিজের হাত থাকে না ঈদ আল্লাহর কুদরতি হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে তাদের চোখ আর নিজের চোখ থাকে না এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তাদের পা নিজের পা থাকে না আল্লাহর কুদরতি পা হয়ে যায় যা দিয়ে সে চলে তার মানে হলো ফরজ ইবাদতের পাশাপাশি নফল বন্দগির দরকার আছে না নাই আরে সিটার হুজুর কা নফল দরকারই নেই সিটার এ ভাইরা আল্লাহর আলী হাসান বশরী রহমাতুল্লাহ আলাইহি বলেন তাড়াতাড়ি ঈশান নামাজ শেষ করার পরে চার রাকাত নফল নামাজ আদায় করব কয় রাকাত চার রাকাত আমার দিকে দেখেন কয় রাকাত চার রাকাত চার রাকাত নফল নামাজ পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পড়ে সূরা আত-তাকাসসুর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পড়ে সূরা আত-তাকাসসুর তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পড়ে সূরা আত-তাকাসসুর চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পড়ে সূরা আত-তাকাসসুর চার রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে ইসলামে যাবেন তাসবিহখানা হাতে নেবেন তাসবিহখানা হাতে নিয়া তাসবিহখানা হাতে নিয়া আল্লাহর হাবিবের শানে বেশি 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 করে দরুদ শরীফ পড়বে সিটার হুজুর কা দরুদ শরীফ পড়ার দরকার নেই ওই যে ওই দাদা ভিজেছে মিলাতে দরকার নেই ওর আন্তর্জাতিক বাটপা আমি মাইকে বলছি রেকর্ড করে ওনারা শুনাইয়েন আওয়াজ কানে গেলে আমার কাছে আসবেন সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ করছি ওরা এক জায়গার মধ্যে সামনে দাঁড়িয়ে পারে নাই কুলে উঠতে পারে নাই তোরে বলছে না আমরা ঠিক আছে বাড়াবাড়ি দরকার নেই আসলে বোঝে না এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস টু আর বি প্লাস বি স্কয়ার এটা সূত্র এটা বীজগণিতের সূত্র এই সূত্র দিয়ে পাটিগণিতের অঙ্ক করা যাবে না পাটিগণিতের সূত্র দিয়ে আবার বীজগণিতের অঙ্ক করা যায় না ঠিক সূত্র ভুল করে অঙ্ক ভুল হয়ে যাবে মিলাদ কি এটাই তো বোঝে না মিলাদ নাই বলে মিলাদ কি এটাই তো বোঝে না যারা বলবে নাই ওদেরকে আটকাই আমাদেরকে ডাকবেন পারেন না কেন ডাকতে আমরা দলিল দেব দিতে পারলে আমরা তিন লাখ টাকা নিয়ে যাব কমপক্ষে আর না পারলে আমরা তিন লাখ টাকা দিয়ে যাব যেটা আমার বাড়ি দশ নয় কাছাকাছি তো খরচ কম তিন লাখ টাকা বললাম বাইরে বলি দশ লাখ বিশ লাখ এক স্পর্শ বোখারি চান বোখারি দেবো তিরমিজি আবু দাউদ নাসাই কোরআন হাদিস থেকে মিলে তো দলিল দিয়ে যাব টাকা দেবো মাংলা দলিল দেব না লেখাপড়া করছি কেতাব কিনছি টাকা লাগে নাই আর আমি আপনাদেরকে মিলাদ করতে বললাম যে জাহান্নাম যাওয়া লাগে আমি যাবো আপনারা যাবেন না মিলাদ চলবে সল্লু আর সাল্লির ব্যাখ্যা গত সেদিন ইদ্রিস ভাই গেছিল পীরগঞ্জে সল্লু আর সাল্লি এই দুইটার ব্যাখ্যা করছি সল্লু কি আর সাল্লি কি হজরত খুবই পড়ে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আরে বলো সল্লু আর সাল্লি কি
এর পাবলিক তো বোঝে না খালি পাবলিককে খালি বেদাত 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 করতে করতে এমন বাড়াইছে পাবলিক বলে হায় হায় বেদাত মানেই মানে জাহান্নাম চলে গেল এই মাইকে কথা বলতেছে এটাও তো বেদাত এই মোবাইল ব্যবহার করতেছে এটাও তো বেদাত এই ঘড়ি পড়ছে এটাও তো বেদাত এই টুপি পড়ছে এটাও বেদাত আল্লাহ হেদায়েত দেবো তোকে বলেন আমিন আমিন এ ভাইরা দরুদ শরীফ পড়তে বললে বসে বসে বেশি 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 করে দরুদ শরীফ পড়বেন মহিলা বাড়ি চলে আসলো এশার নামাজের পরে চার রাকাত নফল নামাজ আদায় করলেন কয় রাকাত নফল নামাজ আদায় করলেন প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর পাক করে নামাজ শেষ মুনাজাত করে তসবিহ হাতে নিয়ে বেশি 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 করে দরুদ শরীফ আদায় করলেন হাজিরিন এই হাবিবের সামনে একবার দরুদ শরীফ পড়লে কেতাবে আসছে এই নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমল নামে দশটা নেকি দিয়া দেয় তখন বলবে না না দরুদ ঠিক আছে মিলে পড়া যাবে না দরুদের হাদিস যখন দেখাবো দরুদ নেবে কোনো সমস্যা নেই তা দরুদে ইব্রাহিমই পাইলেন আর কোনো দরুদ পাইলেন না হ্যাঁ যে 750 বছর আগে লেখে কিতাব আমার কাছে আছে তো 1000 দরুদ শরীফের উপরে কিতাব লিখেছেন সুলাইমান জাজুলি রাহমাহুল্লাহ যিনি 500 হাদিসের হাফেজ ছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর কানার ঘরের কানা দরুদ ইব্রাহিমি সারা কো দরুদ পাইই না ওরা ঠিক ইব্রাহিমের মুরিদ তোরা কেউ যাস না ও পাগলের সাথে ঠিক পাগলের সঙ্গে যাবি পাগল হবি কাঁদবি শেষে তোরা কেউ যাস না ও পাগলের সাথে এরা পাগল এ ভাইরা কোন গভীর মনোযোগ দিলের কান লাগা বাজিরা ধীরে ধীরে যাচ্ছি একবার দরু শরীফ পড়লে আমল নামার মধ্যে আমার আল্লাহ সওয়াব দিয়ে দেয় 10টি আমল নামা থেকে গুনাহ মাফ করে দেয় সঙ্গে সঙ্গে 10টি সুবহানাল্লাহ কয়বার পড়লি একবার কয়বার একবার এই কথা বলেন যাকে ভিড়ে কয়বার একবার গুনাহ মাফ কয়টি 10টি সওয়াব কয়টি 10টি সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আমার আল্লাহ সমাজে বাড়ায় দেয় 10 গুণ সুবহানাল্লাহ আমরা রে পড়তে বলছে হুজুর 500 বার এশার নামাজের পরে কত বার 500 বার চিন্তা করছেন একবার আর আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে এটা কার মূর্খ কোথায় কার মূর্খ যাকে আর তো শিক্ষা শেষ ইস হায় হায় বলে কি বলে না আমাদের হাসে আমাদের মহাবিদ্যালয় কাজ শুরু হয়েছে বুঝে না এটা কাপুরুষ যারা বাহিরে কথা বলে আর যারা পুরুষ বাপের হালাল সন্তান তারা সামনে এসে কথা বলে এগুলো কাপুরুষ আমি তো বিশ্ব চ্যালেঞ্জ করি আমরা বেদাতি একটা চ্যালেঞ্জ কর আমার সঙ্গে আমরা বেদাতি এটা প্রমাণ কর আমার সামনে আমি আটকে যাব না আমি জাকের পানি করব না তোমার খাদেম হয়ে থাকবো বলি যে তো হয় না দরুদ শরীফ পড়লেন 100 বার 200 বার 300 বার অধিক পরিমাণে অধিক পরিমাণে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ে পড়ে মহিলা বিছানায় ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ওই কন্যা জাহান্নামের লিলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছে মেয়ে জাহান্নামে জ্বলে দাউ দাউ করে এটা মা সহ্য করতে পারে নাই কাঁদতে কাঁদতে ঘুমটা তার ভেঙে গেল শরীরটা ঘেমে গেছে লাঠি হাতে নিয়ে মহিলা ফজরের নামাজ আদায় করে তাড়াতাড়ি ছুটলেন
আল্লাহ আলী হাসান বসরির দরবারে হুজুর আমি আপনার দেওয়া আমল করেছি আপনি যা বলেছেন আমি তাই করেছি হুজুর রাতের বেলা স্বপ্ন দেখি আমার বেটা জাহান্নামের লেলিহান শিকায় দাউ দাউ করে জ্বলতেছে হুজুর আমি আমার বেটারে খুব ভালোবাসি জাহান্নাম থেকে মাফের কোন সুযোগ আছে নাকি আল্লাহ আলী হাসান বসরি রহমতুল্লাহ জানাই দিলেন মা আপনি বাড়িতে যান বেশি বেশি করে সদকা প্রদান করেন বেশি বেশি করে সদকা দেন সদকা দেন সদকা দেন আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা মহিলা বাড়ি চলে গেল আল্লাহ আলী মুরাকাব করেন আল্লাহর কাছে জানতে চান রব্বে কারীম তুমি ওই মহিলার মেয়েটাকে কি মাফ করবা না মাফের রাস্তা কি গো আল্লাহ রাতের বেলা আল্লাহর আলী ঘুমায়া পড়লেন স্বপ্নে দেখেন এ মুসলমান হাসান বসরি তার জীবনীতে লেখেন রাতের বেলা স্বপ্নে দেখি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা সুন্দরী মেয়ে হাসি খুশি মনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে ডাক দেবরে যার কারণে এত বড় জান্নাত তোমার দিয়েছে তুমি এত আনন্দের মধ্যে জান্নাতে আসো মেয়েটা এসে হুজুরের সামনে মুসকি মুসকি হাসি দেয় আর বলে হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আমার সেনেন নাই আমি বুঝতে পেরেছি আপনি আমার সেনেন নাই হুজুর আমি হলাম সেই মেয়ে যেই মেয়ের মা আপনার কাছে গিয়েছিল আমার ব্যাপারে জানার জন্য আল্লাহ জানাই দিয়েছে আমি জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছি হুজুর সেই মেয়েটা আমি এখন জান্নাতে আল্লাহ আর ওরে জিজ্ঞাসা করে বেঠি কি আমল হলো কি আমল হলো কি কারণে আল্লাহ তোমারে জান্নাত দিল একটু বলবানি মেয়েটা বলে হুজুর আমরা ওই কবরস্থানে সত্তর হাজার জাহান্নামী জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছিলাম গতকালকের ঘটনা একজন আল্লাহর আলী কবরস্থানের পাশে আইসা খাড়া হইয়া কয়েকবার মাত্র নবীর দরুদ শরীফ পড়ছে কি পড়ছে দরুদ শরীফ কি পড়ছে দরুদ শরীফ হায় হায় কয়েকবার মাত্র দরুদ শরীফ পড়ে হাত তুলে বলেছে রব্বুল আলামিন এই কবরস্থানে যতগুলো মানুষ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে আল্লাহ দরুদ শরীফের বরকতে এই কবরবাসীগুলো জাহান্নামের আগুন মাফ করে দাও জান্নাত দিয়া দাও আল্লাহর ওলি দোয়া মঞ্জুর হয়ে গেছে আল্লাহ আমাগরে সত্তর হাজার জাহান্নামীকে জাহান্নাম থেকে উড়াইয়া জান্নাতুল ফেরদাউস দিয়া দিছে আল্লাহু আকবার দরুদ শরীফের বরকত আছে না নাই আছে পড়বেন না ছাড়বেন পড়বো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সালাম উনসাই দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
আমার মনে বড় আশা ছিল যাব মদিনা বলে মনে বড় আশা ছিল মদিনা যেতে মন চাই কি চাই না তাহলে আওয়াজ দিয়ে বলেন মনে বড় আশা ছিল সালাম আমি করব আরব সাগর পারি দিব নাই তো আমার তরি মাখা নাই তুই উড়ে যাব ডানাতে বর খুলি আরব সাগর পারি দিব নাই তো আমার তরি খানাই তুলুরে যাব দাদাতে বর করি আমার সাদাসে সম্বল নাই সাদাসে সম্বল করি কি উপায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়া সালাম আমি করব গিয়া নবীজির পাক রওজায় মনে বড় আশা বলেন না ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ মদিনা যাইতে মন চাই কি চাই না কেন চায় সেই দেশে নূর নবী মুস্তফা আছে নবী আছে না নাই মইরা গেছে না আছে এখনো জোরে বলেন আমার দেশে আবাল যারা তারা বলে নবী তো মইরা গেছে রোজা শরীফে পয়সা গেছে মইরা গেছে আমার নবী আমাদের কাছে এখনো আছে না নাই সহজ কথা ঝগড়াঝাটি দরকার নাই যারা বলে নবী মরে গেছে ওই নবীটা ওরে দিয়ে দেন মরে নিয়ে নেন মরা নবী তুই নিয়ে নে আমার নবী মরা না তো নবী দিয়ে দিলাম ঝগড়া দরকার আছে আমাদের নবী জিন্দা নবী হায়াতুল নবী নবী আছে না নাই আছে হে ভাইরা আল্লাহর হাবিব বলেন আমার ইন্তেকালের পরে আমার জয় আইসা আজ আমার সালাম দিল কি দিল সালাম আমার ইন্তেকালের পরে আমার রোজা এসে যে সালাম দিল সে যেন বাস্তবে এসে আমার সালাম দিল তাকে সাবায়ত করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে গেল এ ভাইরা খুব গভীরভাবে খেয়াল করবেন কথাগুলি আসতেছে সামনের অজব মাস যেই মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিয়ে গেলেন তার বাড়িতে মেহমান বানায়া সিফ গেস্টনে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লক্ষ লক্ষ কোটি 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 হাজার মাইল নূরের সাগর পাড়ি দিয়া আরো সুমহল্লায় নিয়ে যাইয়া লামা কাম প্রজত পৌঁছাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের লগে মেরাজ করলেন কথা কন ঠিক কি না ওই মেরাজ রাতের ঘটনা আল্লাহর হাবিবকে বোরাক নামক বাহনে উঠাইয়া যখন মসজিদে লাকসার মধ্যে নিয়ে আসলেন মসজিদে লাকসায় আইসা জিব্রাইল ঘোড়া উঠ আপনার লাগাম ধরছেন বোরাকের বলল হুজুর নামেন হুজুর বোরাক থেকে নামলেন জিব্রাইল তার শাহাদাত আঙ্গুল মসজিদের বারান্দায় অনেক বড় একটা পাথর ছিল ওই পাথরের মধ্যে আঙ্গুল লাগাই দিলেন পাথরটা ফুটা হয়ে গেল এক
বাবা কথা বলছ না পাথর ফোটা হয়ে গেল বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব ইসলামের ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়াল নিহায়া জগৎ বিখ্যাত আল্লামা ইমাম কাসির রাহমাহুল্লাহ যিনি এই কিতাবখানা লিখে গেলেন বাবা আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে উল্লেখ আঙ্গুল যখন লাগাইছে পাথরে পাথর ফোটা হয়ে গেল এবার ওই বোরাকের রশিখানা ওই পাথরের সঙ্গে বাঁধলেন হুজুর ও চলেন মসজিদের ভিতরে এবার মসজিদে প্রবেশ করলেন আল্লাহর হাবিব মসজিদে প্রবেশ করে দেখে মসজিদের এক কন্যারে লম্বা চূড়া বিশাল আকৃতি চেহারার একজন মানুষ মাথার চুলগুলো কোকরানো ও দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে আল্লাহর হাবিব বলে জিব্রাইল নামাজ পড়তেছে ওই লোকটা কে গো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওনারে আপনি চেনেন না উনি হলো আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম কিরে নবীজি দুনিয়া আসার অনেক বছর পূর্বে তো মূসা নবী ইন্তেকাল করেছে সেই নবী মূসাকে আমার নবী বাস্তব চেহারায় দেখলো মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে জয় বলবেন না আলোচনা শেষ হয় নাই একটু পরে মসজিদের আর এক কন্যার একজন মানুষ নামাজ পড়ে মাথার চুলগুলো এই যে বাবরি চুল এই চুল কি বলেন গর্দান পর্যন্ত বাবরি চুল দাড়িগুলো সুন্দর মনে হয় টপ টপ করে পানি পড়তেছে দাড়ি থেকে নামাজ পড়তেছে মসজিদের ভিতরে জিব্রাইল গো ও জিব্রাইল এই লোকটাকে বলল হুজুর ওই লোকটা হলো মিল্লাতের পিতা আপনার মুসলমান জাতির পিতা নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার দোয়ার বরকতে আপনার ওনার বংশে আল্লাহর হাবিব আপনাকে এই বংশে প্রেরণ করেছে আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন উনি সেই আল্লাহর খলিল ইব্রাহিম আমার হুজুর দুনিয়া আছে সশরীর এখনো আছে দুনিয়া থেকে বিদায় হয় নাই মিরাজ রজনীতে হুজুর যাইয়া দেখলো মসজিদের মধ্যে ইব্রাহিম পয়গাম্বর নামাজ আদায় করে মুসা পয়গাম্বর নামাজ আদায় করে আল্লাহর হাবিব বললেন কালান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়াল আউলিয়া সাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম নবীগণ এবং ওলিগণ দুনিয়া যেমন ইবাদত বন্দগি করেন ইন্তেকালের পরেও তেমন ইবাদত বন্দগি করেন সুবহানাল্লাহ আমার নবী আছে না নাই আছে নবী থাক আছে আমার নবী পইরে পয়সা শেষ না সিটার জানি কোরা কার ইব্রাহিম নবী মইরে যায়নি এখনো জিন্দা নামাজ পড়ে কবরে আর আমার নবী পয়সা গেছে হুজুরের লাশ মোবারক হুজুরের দেহ মোবারক চুরি হওয়ার ঘটনা তো সবাই জানেন জানেন না এটা আরেক দলিল কতদূর থেকে সুরঙ্গ খুঁড়ে 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 একদম কবর পর্যন্ত আসছে লাশ চুরি করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করে নিয়ে যাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার কাউকে জানান নাই মদিনার বাদশাকেও জানান নাই মক্কার বাদশাকেও জানান নাই আশেপাশে কাউকে জানান নাই বহু দূরে ইরান শহর সেখানকার এক প্রেসিডেন্ট আশেকের রাসূল সুন্নি তাকে বলছে তুমি এখানে ঘুমাইবা তোমার হাবিবের তোমার রাসূলের লাশ চুরি হচ্ছে এরপরে আসলেন বিশাল অভিযান চালাইয়া চোরকে ধরলেন ইতিহাস তো আপনি জানেন এরপর সিসা দিয়ে গোটা চতুর্দিকে মাজারের চতুর্দিকে সিসা ঢেলে ঢেলে আপনার আপনার একদম প্রাচীর দেওয়া হলো কেয়ামত পর্যন্ত কেউ যেন আর চুরি করতে না পারে তোমার মতো মলবি মারা যাওয়ার তিন দিন পরে কুকাত্তায় যদি কবর থেকে লাশ টেনে নিয়ে যায় তোমার খবর থাকবে না বংশের কাউরে বলার কোন চান্স পাবা না আল্লাহর হাবিবের দেহ মোবারক চুরি করতে আসছিলেন অনেক বড় মাস্টার প্ল্যান করে ইহুদিরা সেখানে আল্লাহর নবী যারাই দিলেন আর এক আশেক রে আইসা এবার লাশ চুরি করতে পা বন্ধ করলো ওদেরকে অ্যারেস্ট করলেন আল্লাহর হাবিব তো রোজা শরীফে আছে না না আল্লাহ হেদায়েত দেখে এদেরকে বলেন আমিন আরো জোরে বলেন মহাপতে পরে দুরুদ এ মুসলমান বসিয়া মোদের দরুদ শোনে নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
করি, সালাম ও কদম বুঝতে আরজ করি আমার আকাম ও সাহেব, আমার দোস্তগির, আমার পেশোয়া, আমার আহেনামা, আমার দরদি বান্ধব, বিশ্ব নবীর বিশ্ব নায়েব, বিশ্ব আলী খাজা বাবা শাহেনশাল্লাম ফরিদপুরি কাদ্দাস সাহসিরুল আজিজ সাহেবের নুরানি কদম মোবারকে কোটি কোটি সালাম ও কদম বুঝতে আরজ করছি। সালাম ও কদম বুঝতে আরজ করি কেবলা জান হুজুরের দাবি উত্তরাধিকার, কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত কোটি কোটি আশেকান জাকেরানদের মাথার তাস মহামান্য হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরের কদম মোবারক, কোটি কোটি সালাম ও কদম মুসারস করি কেবলা জান হুজুরের মুখপত্র, কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি, কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান কোটি কোটি আশিকান জাকেরানদের আশ্রয়স্থল বাবার প্রতিচ্ছবি মহামান্য হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরের কদম মোবারকে কোটি কোটি সালাম ও কদম মুসারস করছি। সালাম ও কদম মুসারস করি সুদ খাজা মিয়া সাজ্জাদ মুজাদ্দিদি এবং খাজা মেজো সাজ্জাদ মুজাদ্দিদি সাহেবের নূরানি কদম মোবারকে সালাম জানাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রংপুর জেলা জাকের পাড়ির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং রংপুর সদর উপজেলা জাকের পাড়ির সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুরব্বী, সকলের শ্রদ্ধা ভজন ব্যক্তিত্ব জনাব মোবারক হোসেন ভাই ভাই উপস্থিত আছেন, জাকের পাড়ির বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, এই ইউনিয়নের সম্মানিত নেতা কর্মী, আশেকান জাকেরান, নায়েবে রাসূল সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সব ভাইকে আমার অন্তরন্ত স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, 10টায় শুরু করেছি, 11টা বেজে গেছে, দোয়া করে দিই কই যান? আচ্ছা আচ্ছা, এটা হাঁটাহাঁটি করে আসেন কি দোয়া করে দিব? তাহলে আরো একটু সময় দিলেন, ঠিক আছে না? পরে আবার কইতে পারেন যে 1 ঘন্টা সময় দিয়ে 2 ঘন্টা কাটালেন, অন্যায় করছেন। না না না, এটা হয়ে গেছে 1 ঘন্টা, 1 ঘন্টা আর 1 ঘন্টা নাকি? সবাই একসঙ্গে বলেন তো আল্লাহু আকবার, হয় নাই বলাটা ঠিক করে নেন, একসঙ্গে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহির হামদু বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الله কার কথা? জোরে বলেন আল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা কয়? এখানে যারা আছেন আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, মনে করি না যে আমরা বিরুদ্ধে কথা বলবো না, আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি। কালেমে হাকিম থেকে আলোচনা হবে, কোরআন শরীফ আমাদের, তাবলীগ জামাতের না, জামাত ইসলামের চর্ম নাই, আওয়ামী লীগ বিএনপি সবার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে ইমানদারেরা শোনো। কাদেরকে ডাকলেন? এখানে ইমানদার আছে? কয়জন আছে হাত তুলুন তো দেখি ইমানদার? দুই তিনজন তুলছে, ভয় আবার নামাইছে, রাজারে কি হয়? এ বালিশ লাগবে বালিশ, খেলা দেখতে আসছো? ইমানদার কারা কারা হাত উঠান দেখি এবার কি হয়?
আল্লাহ কয়জন একজন সবাই একসাথে বলেন আল্লাহ কয়জন ইমান আছে আমাদের ফেরেশতা আছে না নাই আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বিশ্বাস করি কি না মরব কি মরব না কবরে যাব কি না আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে ঈমান এনেছি ফেরেশতাদের উপরে ঈমান এনেছি মুসনাদ নবী মুস্তাফার উপরে ঈমান এনেছি কিতাবের উপরে ঈমান এনেছি আখিরাতের উপরে আমরা ঈমানদার তোমার মাপকাঠিতে কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস কে এ প্লাস কেউ এ মাইনাস কেউ এ গ্রেড কে বি প্লাস কে বি মাইনাস কে বি গ্রেড কেউ সি গ্রেড কেউ ডি গ্রেড কেউ ফেল গ্রেড আছে না নাই আছে এটা বাংলাদেশে কিন্তু আমরা ঈমানদার আমরা কি ঈমানদার আল্লাহ আমাদেরকে দেখতে বলতেছেন يا أيها الذين آمنوا اتقوا الله إيمان دارنا شدو أما كي بھائي کرو كاكي بھائي کرتے بولسين أما كي الله كي بھائي کري آمي آمي مونه کري أمرا الله كي جدر بھائي کري تستا دي اكشو كن بھائي پر پولیس کی খালি একটা পুলিশ যদি এখানে এসে গায় আই তে সাদি বেরা ভাগ্যে ছিল যে যেদিকে পারে দৌড় মারবে ঠিক না বেটি আমরা ইমানদার ভয় করব কাকে হাজিরিন আল্লাহকে ভয় করে রাখবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে সকল অবস্থায় আমার আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আল্লাহ কি মন করে ভয় করব কোথায় কোথায় ভয় করব এই কথা তো বলার কোনো অবকাশ নাই আমরা হলাম বান্দা বান্দা মানে গোলাম আল্লাহ হল মনিব আল্লাহ হল মালিক আল্লাহ হল স্বামী আল্লাহ কি স্বামী আল্লাহ স্বামী না আমার কথা বুঝি আপনাদের খারাপ লাগতেছে না হ্যাঁ করেন না কেন আল্লাহ আমাদের স্বামী না লজ্জা লাগে বুঝি খালি আপনারাই মহিলাদের স্বামী আপনাদের স্বামী নাই অনন্ত শিব প্রেমময় তুমি বিচারদের স্বামী যত গুলো গান গাই হেচির মহান তুমি অন্তর জামি দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া সুরা ফাতেহাকে ব্যাখ্যা করে কবি গোলাম মুস্তফা কবিতা লেখলেন অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক বিচার দিনের স্বামী আমি গতকালকের মাহফিলে বলেছিলাম একজন পুরুষের জন্য স্বামী লাগবে তিনজন একজন মহিলার জন্য স্বামী লাগবে চারজন যতক্ষণ পর্যন্ত পুরুষরা তিনটা স্বামী গ্রহণ করতে পারেন নাই তিন স্বামীর সংসার করতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না আর মহিলাদের জন্য চারজন স্বামী যতক্ষণ পর্যন্ত চারজন স্বামীর সংসার যতক্ষণ পর্যন্ত করতে পারেন নাই চারজন স্বামীর কথা যতক্ষণ শুনতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা সম্ভব হবে না অনেকে চিন্তায় পড়ে গেল এটা কেমন উল্টা পাল্টা ওয়াজ করলো মাসুম ভাই এ বন্ধু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন রেকর্ড করুন কথাগুলি বলে যাচ্ছি হয়তো বা এরপরে দেখা নাও হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনাদেরও শেষ মাহফিল হতে পারে আমি বলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো হাবিব ও গো আল্লাহর পয়গম্বর আপনার উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কারা ভালো লোক কারা আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ভালো লোক হলো আলেমরা আলেমরাই হলো শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ হুজুর সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ হলো কারা আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ হলো আলেমরা আলিমরাই হলো সবচেয়ে খারাপ আলিমরাই হলো সবচেয়ে ভালো তার মানে রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে বোঝা যায় আলেমদের মধ্যে ভালো আলেমদের মধ্যে খারাপ আছে না রাইস
আমি বলি নাই আমি বলি নাই আল্লাহ রাসূল বলেছে এবার ভালো কে আর খারাপ কে এটা নির্ণয় করবেন আপনারা বাছাই গোছাই করবেন আপনারা বাজারে কালবাল খারাপ এটা আমার বলার দরকার নাই কোন আলেম খারাপ এটা আমার বলার দরকার নাই আমি কতটুকু এটা আপনারা বুঝবেন মার্কেটে কোন মাল খারাপ এটা বলার আর কাউকে দরকার হয় না পাবলিক এখন ডিজিটাল যুগ সবাই জানে কোনটা এক নাম্বার মাল কোনটা দুই নাম্বার কথা বলেন ঠিক কি না সোয়াবিন তেল বাজারে কেনে না সোয়াবিন তেল কি কি তেল পাম অয়েল আস্তে আস্তে বলেন আপনি কি তেল কেনেন সোয়াবিন তেল কিন্তু কোম্পানি আছে না রূপসাদা তারপরে পুষ্টি বসুন্ধরা কি কেনেন পুষ্টি কেনেন হ্যাঁ দুরু এখানে পুষ্টি কেনেন লোক আছেন আছি পুষ্টি বসুন্ধরা বসুন্ধরা কেনেন নাই কেনেন নাই আর কি কেনেন তারপরে আর কি রূপসাদা রূপসাদা কেনেন না লালতির এই যে আছে লালতির মানে চার পাঁচটা কোম্পানির তেল এখানে ব্যবহার করার লোক আছে ঠিক কি না প্রত্যেকটা তেলের বোতলে লেখা আছে 100% খাঁটি লেখা আছে কি না আমি যদি বলি আপনি যে পুষ্টি কেনেন কেন 100% খাঁটি আপনি বসুন্ধরা কেনেন কেন 100% খাঁটি আপনি পামেল কেনেন কেন 100% খাঁটি আপনি রূপসাদা কেনেন কেন 100% খাঁটি সবাই লেখছে 100% খাঁটি এবার আপনার রুচি পামেল আপনি পামেল খান আপনার রুচি রূপসাদা রূপসাদা খান আপনার রুচি বসুন্ধরা আপনি বসুন্ধরা খান আবার কেউ আছে কিছুই জানি না ভাই নারকেলের তেল দিন দোকানদার যা দেয় হে দিয়ে বাড়ি যায় ঠিক না বেঠি তাবলিগ জামাত বলবে 100% খাঁটি আল্লাহর দল জামাত ইসলাম বলবে 100% আমরা আল্লাহর দল জাকের পাড়িয়ে বলবে 100% আমরা খাঁটি আল্লাহর দল সর্বনাই বলবে 100% আমরা খাঁটি আল্লাহর দল যারা মিলাদ পড়ে না তারা আমাদেরকে বেদাতি বানায় তারা 100% খাঁটি আল্লাহর দল বানায় সবাই বলতেছে আমরা 100% খাঁটি আপনি কোনটা খাইবেন কোনটা ধরবেন এটা আপনার আকল দিয়ে চাল্লা জ্ঞান দিয়ে চাল্লা তেল কেনার জন্য কোনো হুজুর যখন লাগে না তেমনি ভাবে আল্লাহ রায় আল্লাহর আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোনটা দল আপনি ধরবেন এটা আপনি নির্ভর করবে আপনার জ্ঞানের উপরে ঠিক মাছ কিনতে গেলেন বাজারে কোনো হুজুর লাগে না কোন মাছ কিনবেন আঙ্গুল দিয়ে মাছের মধ্যে আঘাত করে দেখেন পচে গেছে নাকি দুর্বল হয়ে গেছে নরম হয়ে গেছে না টাইট আছে কাপড় কেনার সময় কোন রঙের কাপড়ের পাঞ্জাবি বানাবেন শার্ট বানাবেন এটাও যখন আপনি পছন্দ করেন কোনো হুজুর লাগে না তেমনি ভাবে আপনি কোন দলে অন্তর্ভুক্ত হবেন কোন দলে থাকবেন এটা যাচাই বাছাই করবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিবেক দিয়েছে আকল দিয়েছে কথা কোন ঠিক কি না আমি রজ্জুবাড়ি বা সমাজকে বলবো 100% আমি খাঁটি গ্রহণ করলে করবেন না করলে নাই কথা কি ক্লিয়ার এ ভাইরা খুব গভীরভাবে খেয়াল করবেন কথাগুলি আমি ধীরে 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 একটা জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি মনোযোগী হন দুই তিনটা কথা আমার কানে আসছে সমাধানমূলক কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গোলামের জবান থেকে বলার তৌফিক দান করে জোরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করব ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে অর্থনৈতিক জীবনে আমরা সকল অবস্থায় ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই সূত্র থেকে বাউন্ডারি প্রাচীর ঘেরা ঘরের ভিতরে লেপ কম্বল মুড়াইয়া আপনি যদি সেখানে খারাপ কিছু করেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখে কি দেখে না বন্ধু ভাই কই যায় কোনদিন মাহাবীর দেখলাম না শেষ পর্যন্ত আগে না ঘটনাটা কি আমার আমার খুব প্রিয় মানুষ দমক দেওয়ার দরকার আছে খুব ব্যস্ত মানুষ তারপর মাহাবীর আসে মারহাবা বল এ ভাইরা তাহলে ভুল কথায় ফিরে আসি গভীরভাবে খেয়াল করবেন কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু ভয় করব ও মালিক কোন কোন সময় ভাই করবো বলো
এটা বলার কোন অবকাশ নাই। আমরা হলাম গোলাম, আল্লাহ হল মনিব, মনিব যা হুকুম করেছে এই গোলামকে তা পালন করা লাগবে। বাড়িতে গোলাম নিয়ে এসেছে, এখন তো গোলাম প্রথা নাই, এখন তো আমরা বাড়িতে কাজের লোক নেই, দিন মজুরি লোক নেই, দিন সারাদিন কাজ করবি, টাকা দেবো 500 টাকা, কাজ কি দিই, এক কাজ শেষ নাই হইতে আর এক কাজ রেডি করে রাখি, ওটা শেষ হলে এটা করবি, ওটা শেষ নাই হইতে আর এক কাজ রেডি রাখি, এটা শেষ হলে ওটা রাখবি। আমার আল্লাহ এমন কোন সাফাইয়া দেয় নাই কোন কাজ, এটা শেষ হলে ওটা করবি, এটা শেষ হলে ওটা করবি। ফজরের নামাজে মসজিদ আজান দেয় আসসালাতু খাইরুম মিনান নাওম, নামাজ পড়তে যাবেন, নামাজ হয়ে গেল, ফজর থেকে জোহর পর্যন্ত একটা লং টাইম সময় আপনার বিশ্রাম নেওয়ার জন্য আছে। ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, হাল গৃহস্থী করেন, আর যাই খুশি করলেন, একটা লং টাইম সময় পাইলেন, জোহরের নামাজ আজান হলো, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আবার দৌড়ান নামাজের দিকে, আবার নামাজ শেষ হয়ে গেল, জোহর থেকে আসর পর্যন্ত একটু লং টাইম সময়, আবার এই সময়টা আপনার ব্যক্তিগত কাজে ব্যয় করলেন, আসর আজান হলো, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আবার নামাজে গেলেন, আসর থেকে মাগরিব একটা সময় পাইলেন, এই সময়টা আপনার কাজ করলেন, মাগরিবের নামাজ রাজার হলো, আবার নামাজে গেলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা লং টাইম সময় পাইলেন, সেখানে আপনার যা কাজ আপনি করলেন, কাজ গুছাই নিলেন, এশার নামাজ রাজার হয়ে গেল, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আপনি নামাজে গেলেন, নামাজ করলেন, আপনার এরপরে খাওয়া দাওয়া করে ঘুমাইলেন, আবার একটা লং টাইম পাইলেন ঘুমানোর সময়, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান খুব গভীরভাবে খেয়াল করবেন, রাত যখন 3টা বেজে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর থেকে গোয়েন্দা বাহিনী, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বাহিনী আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের গোয়েন্দা টিম আছে, গোয়েন্দা বাহিনী আছে। বিজ্ঞ ওলামা ইকরাম যারা তারা বুঝবেন আমি কোন কিতাব থেকে আলোচনা করছি। গোয়েন্দা ডিপার্টমেন্টের ফেরেশতা রাত 3টার সময় দুনিয়াতে নেমে আসবে, কয়জন কয়জন গোনা যাবে না, হিসাব জানি না, হিসাব বলা যাবে না, যতজন বান্দা দুনিয়া আছে ততজন ফেরেশতা দুনিয়ার জমিনে আসবে। আপনার বাড়িতে 10 জন ফ্যামিলি মেম্বার, 10 জন ফেরেশতা আসবে। আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার, 5 জন ফেরেশতা আসবে। আপনার বাড়িতে শিশু, কিশোর, মধ্যবিত্ত, যুবক, মধ্যবা, বৃদ্ধা, যে বয়সের মানুষ হোক না কেন, আপনার বাড়িতে সদস্য সংখ্যা যতজন, আপনার বাড়িতে ফেরেশতা আসবে ততজন। রাত যখন 3টা বেজে যাবে, ফেরেশতা আপনার ঘরের দরজায় এসে কান পেতে শুনবে, রজব আলী মাসুম কি করতেছে, মবরক আলী কি করতেছে, মৌলানা নুরুজ্জামান কি করতেছে, শুনবে, আর কাগজের মধ্যে নোট করবে, 3টার সময় দেখবে এই 3টা থেকে ফজর আজান পর্যন্ত আপনি কি করলেন, লিখলো, এরপরে ফজর আজান হলো, আপনি জাগনা হইলেন কিনা, জাগনা হলেন না, লিখলো জাগনা হলো না, মসজিদে গেলেন না, নামাজ শুরু হয়ে গেল, লিখলো নামাজে গেল না, আজান হয়ে গেল, নামাজে গেলেন না, নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়লেন না, এরপরে নামাজের অর্থ চলে গেল, এরপরে সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় মানে ওই কাগজের মধ্যে লিখলো রজব আলী মাসুম ফজরের নামাজ পড়ে নাই, যার কারণে ফজরের 2 রাকাত ফরজ কাজা করার কারণে, না পড়ার কারণে 2টা কবিরা গোনা আল্লাহ লেখে, আল্লাহর ফেরেশতা লিখে দিবে, ওয়াক্ত চলে গেল আর একটা কবিরা গোনা লেখা হয়ে গেল, শুধু ফজরের নামাজ না পড়ার কারণে, ওয়াক্ত চেয়ে পড়ে যাওয়ার পরেও নামাজ না পড়ার কারণে, বাবা 3টা কবিরা গোনা ফেরেশতা কাগজের মধ্যে নোট করলো, এবার ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত আপনি কোন রাস্তা দিয়ে হাঁটলেন, কারে কতবার গালি দিলেন, কতবার মিছা কথা কইলেন, কত টাকা দান খয়রাত করলেন, কত টাকা চিন্তাই করলেন, লুটপাট করলেন, মিথ্যা কথা বললেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, জিকির করলেন, ভালো কাজ করলেন, মন্দ কাজ করলেন, যা করলেন সব পাই ইউটিউবে নোট করতেছে গোয়েন্দা বাহিনীর ফেরেশতা। আজান হয়ে গেল জোহরের আজান, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আপনি নামাজে গেলেন না, লেখলো রজব আলী মাসুম নামাজে গেল না, ওয়াক্ত চলে গেল, ও নামাজ পড়লো না, তাহলে জোহরের 4 রাকাত ফরজ নামাজ না পড়ার কারণে 4টা কবিরা গোনা লেখা হয়ে গেল। এই মুসলমান আমরা মনে মধান মনে করছি, মনে করি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, আমাদের পিছনে যে গোয়েন্দা বাহিনী আল্লাহ গাই দিয়েছে এটা রিপোর্ট করতেছে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, যারা যারা হিসাব আল্লাহ নেবেন, যারা পরিমাণ ভালো কাজ করলেও এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবে, যারা পরিমাণ ভালো কাজ করলো এর প্রতিদান আপনি যেমন পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলো এর প্রতিদান কতটা হলো
আটটা কবিরা গোনা পাইলাম। এরপরে জোহর থেকে আসর পর্যন্ত কি করলেন? সব পাই টু পাই লেখা হয়ে গেল। এরপর আসরের নামাজ পড়লেন না। আসরের নামাজ না পড়ার কারণে চারটা কবিরা গোনা লেখা হয়ে গেল। এরপর ওয়াক্ত চলে গেল, নামাজ পড়লেন না, আর একটা কবিরা গোনা লেখা হয়ে গেল। এবার কবিরা গোনার সংখ্যা কত? এরপরে মাগরিবের নামাজ চলে আসলো, নামাজ পড়লেন না। মাগরিবের তিন রাকাত নামাজ না পড়ার কারণে কবিরা গোনা লেখা হলো তিনটা, ওয়াক্ত চলে গেল পড়লেন না, আবার একটা কবিরা গোনা লেখা হয়ে গেল, কয়টা হলো? সতেরো। চলে আসলো এশার নামাজ, এশার নামাজ পড়লেন না, চারটা কবিরা গোনা লেখা হয়ে গেল। ওয়াক্ত চলে গেল, নামাজ পড়লেন না, আরেকটা কবিরা গোনা লেখা হয়ে গেল। ভেতরে নামাজ পড়লেন না, আরেকটা কবিরা গোনা লেখা হয়ে গেল। এবার শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আপনার আমল নামায় সারা দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে তেইশটা কবিরা গোনা লেখা হয়েছে। খবর কেউ রাখি নাই, মসজিদ সিল্লাহ ইয়ার সালাত আসো নামাজের দিকে, নামাজের দিকে। এ মুয়াজ্জিন কেউ চিল্লা উত্তর নামাজে গেলে কি হবে? মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। কত সুন্দর করে আমার নবী বলে উম্মতেরা, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া তাকবীর তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পাঠ করবা, বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার সামনে দাঁড়াইয়া কথা বলবে, বলবে হাম্মাদানি আবদি, এ আমার বান্দা তুমি আমার প্রশংসা করবা, সুবহানাল্লাহ। আবার উম্মতগুলি সেজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেজদা তুলে বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, দোয়াগুলো বলবে আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে সম্মান দাও, আল্লাহ আমাকে হায়াত দাও। আমার নূর নবী মুস্তফা বলেন আমার উম্মত আর একটা সেজদায় যাওয়ার আগে আমার উম্মতের জন্য আল্লাহ রিজিক বরাদ্দ করে দেয়, হায়াত বৃদ্ধি করে দেয়, আমার উম্মতের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। এক সিজদা থেকে উঠি আর এক সিজদায় যাওয়ার আগে আমার উম্মতের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নেয়, ফরজ নামাজে সালাম ফিরাবার পরে আমার উম্মত আল্লাহর কাছে যা চাইবে চাইতে দেরি করবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। গোলাম তুমি নামাজ পড়লা না, গোলাম তুমি নামাজ পড়লা না, মামলার আসামি চব্বিশ ঘন্টার ভিতরে ফাইল হয়ে গেল। যেই ফেরেশতা রাত্র তিনটার সময় চলে আসছে, আবার আসরের নামাজের সময় এই ফেরেশতা চলে যাবে, আর একজন ফেরেশতা চলে আসবে, এই কাগজটা ওনার হাতে দিয়ে বলবে ভাই এই যে আমি চলে গেলাম, আমার ডিউটি শেষ, এবার তুমি দেখো বাকি কাজ উনি করবেন। রাত তিনটার সময় যখন একজন আসবে নতুন কাগজ নিয়ে, ইনি আবার পুরান কাগজ নিয়ে যাইয়া ফাইলে জমা করবে, রজ্জবাড়ি মাসুমের ফাইল, এটা দুই হাজার বাইশ সাল, এটা হলো ডিসেম্বর মাস, মাস অনুযায়ী বছর অনুযায়ী ফাইল জমা হচ্ছে, জমা হতে 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 হালখাতা আছে না, হালখাতা হতে পারে আছে, তোমার মনে ভয় আসলো, এ বান্দা চিন্তার কোনো কারণ নাই, তুমি বান্দা রাত্র তিনটার সময় আল্লাহর দরবারে কান্দো, আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, জীবনে চুরি করবো না, জীবনে গীবত সমালোচনা করবো না, জীবনে জেনাবে বিচার করবো না, জীবনে অন্যায় করবো না, মানুষের জমিন আলকার জমি বেশি করে কেটে নেবো না, ওজনে কম দেবো না, ব্যবসায় মিথ্যা কথা বলবো না, চোখের পানি চোখের কোটা থেকে গালে পঞ্চার পূর্বে আমার আল্লাহর হাবিব বলে আমার উম্মতের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হইয়া যাবে। দুটা রাত আছে, দুইটা রাতে আল্লাহ একটা বিশেষ সুযোগ দেন, বিশেষ করে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, ঠিক রাত। হ্যাঁ, আমরা এ নিয়েও বহাস করছি বহু জায়গায়, পরে না করে আমরা আসলে আমাদের জানার কম ছিল, জানার কম ছিল, কত খারাপের খারাপ। আল্লাহর হাবিব ঘরের মধ্যে আব্বাজান আয়েশা সহ ঘুমায় আছেন, তিরমিজির বর্ণনা নোট করেন, বিছনার মধ্যে শোয়া গভীর রাত, আম্মা যারা আয়েশা হঠাৎ জাগনা হয়ে দেখে তার স্বামী নূর নবী মুস্তফা পাশে নাই, কিরে স্বামী আমার গেল কই? তাড়াতাড়ি ঘরে দূর জাগনা হলাম, আমি জৈতুনের যে জৈতুন দিয়া যে চেরাক জ্বালাইতাম ওইখানে আলোটা জ্বালায় প্রদীপ জ্বালাইলাম, জ্বালার পরে ঘরটা আলোকিত হয়ে গেল, দেখলাম ঘরের মধ্যে আমার স্বামী নাই, কিন্তু ভেতর মনকার ঘরে শ্রোতা আছে, আমি নাম জানি পুরান শ্রোতা, কি পারবেন নাকি? সম্ভব না, যে হুজুর রাখবেন নবী আমার মতো হুজুরদের কইবেন যে আপনি ঘর থেকে বাইরে হয়ে যাবেন, ভেতরে খিল লাগা থাকবে, পারবেন?
ও চোদ্দ গোষ্ঠী বলে না, ও পঞ্চাশ বাদা ওরা ভারী করলো বলে না, পঞ্চাশ বার টাইটেল বস করলো বলে না। সাপার জোরে বহুত কথা বলা যায়, বাস্তবতা বড় কঠিন মামু। মামু ঘরের দরজা ভেতর থেকে লাগা, আমার যা চিন্তায় পড়ে গেল শেষ পর্যন্ত যায় দেখি আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি নাম কবরস্থানে দাঁড়ায়া দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করতেছে। সুবহানাল্লাহ, আমিও মুনাজাতে শরীক হইলাম। মুনাজাত শেষ, আল্লাহর হাবিবকে বললাম ইয়া রাসূলুল্লাহ, মুনাজাত তো আপনি ঘর থেকে করতে পারতেন, এত রাতে কষ্ট করে কবরস্থানে এসে দোয়া করার কি দরকার? আমাদের সেই হুজুর কিছু আছে না, আছে, এখান থেকে দোয়া করলে হয়, কবরের পাশে যাওয়ার দরকার নেই। ওর একটা হাদিস পড়ছে, রাসূলুল্লাহ বলছে কবরের পাশে যাইও না, হাদিস আছে একটা, জালা যে সন্তান না তার বাবা মার কবরের পাশেও যায় না। তখন হুজুর আবার হাদিস আলোচনা করলেন, তোমরা কবরের পাশে যাও, কবরের কাছে গেলে মরণের কথা স্মরণ হয়ে যায়। হাদিস কয়টা? দুইটা, আগেরটা পড়ছে, পরেরটা বেটা পড়েনি, পেস্ট তো লাগবেই, আমরা দুইটাই পড়ছি। তো যখন যখন আগেরটা বললো কবরের কাছে যাওয়া যাবে না, পরেরটা যখন বললো কবরের কাছে যাও, অটোমেটিক পরের হাদিসটা আসার সঙ্গে সঙ্গে আগের হাদিস কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, ওরা আইন তো রহিত হয়ে যায়। ওইটা ধরে আছে তো বর্তমান। এ ভাইরা গভীর মনোযোগ দিলেন কাল লাগান, আমি কারো বিরুদ্ধে বলছি না, গভীর মনোযোগ দিলেন কাল লাগান। এ ভাইরা খুব গভীর ভাবে খেয়াল করবেন কথাগুলো, কি জানি বলতেছিলাম এখন মনে নাই। আল্লাহর হাবিব বলে আয়েশা, আমি কবরের কাছে কেন আসলাম তোমার জানা নাই, আজকের রাতটা কত মহিমান্বিত, আজকের রাতটা কত দামি তোমার জানা নাই, আজকের রাতে আমার উম্মতের অসংখ্য উম্মতকে জাহান্নাম থেকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আজ রাতে আমার উম্মতের আয়ু বাড়া হবে, আজ রাতে আমার উম্মতের সম্পদ বাড়া হবে, আজ রাতে আমার উম্মতের সম্মান বাড়া হবে, আওয়াজ দিয়ে একসঙ্গে বলা যাবে কি আল্লাহু আকবার। এর একটা সুরা লাইলাতুল আপিল করলেন, মাফ চাইলেন, রায় চলে আসবে লাইলাতুল কদরে, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করলেন। ঈদগাহ ময়দানে যখন আপনি যাবেন, আপনি ঈদের নামাজ পড়ে বাড়িতে যখন আসবেন, আল্লাহ রহমতি ফেরেশতারা আপনার গুনাহগুলো গুনাহগুলো আপনার রহমতি ফেরেশতারা আল্লাহ পাকের বিশেষ হুকুমে এই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানায় ঈদগাহ ময়দান থেকে বাড়িতে নিয়ে আসবে। আর যদি আপনি তওবা না করেন মাফনা সাহেব, আপনি যদি গতবারই তওবা করেছেন আবার পাপ করেছেন, এই রকম কোন ঠেডামি যদি আপনি করেন, তাহলে প্রত্যেকটা পাপের জন্য দশ গুণ পাপ আপনার আমল নামে বৃদ্ধি করে দেওয়া হবে। বান্দা বাপ্পারি করেছিস, গত বছর বলেছিলি নামাজ কাজা করবি না, এবার বছরে তুই সারা বছর নামাজ কাজা করলি, শুক্রবার পরি শনি রবি সব মঙ্গল নাই, আবার বুধবার পরি বৃহস্পতি শুক্র শনিবার আমার নাই, এরকম ভণ্ডামি করেছিস তুই, গত বছর দোয়া তওবা করেছিলি সুদ খাবি না, এবারে সুদ বেশি করে খেয়ে এই জন্য একের পরিবর্তে দশ গুণ গুণা তোমার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে, তকদির নষ্ট হয়ে যাবে, তকদির বুড়াই চলে আসবে, তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমারই ভোগ করে রাখবে, কিছু ইহকালে কিছু পরকালে। এ আমার ভাইরা এই জন্য বলি, আজার হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আছে। বিশ্ব জাকির মঞ্জিলের পীর কেবলা জান খাজা বাবা ফুরি ফুরি বলছেন, বাবা যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না, তার মানে নামাজ যারা পড়বে না তারা জাকের পরিচয় দিতে পারবে না, জাকের পরিচয় দিলে জাকের মঞ্জিলে মুরিদ পরিচয় দিলে নামাজের দরকার আছে না নাই? আমার দেশে কয়েকজন জাকের আছে, হাতে গোনা দুই একজন দেখবেন নামাজ পড়েই না, চায়ের দোকানের মাগরিবের সময় বিড়ি টানে হাতে, ব্যাস আছে না জাকের পাটির ব্যাস বিড়ি টানে, সরমনের মুড়ি দেখি ভাই, দেখছেন নি কারবারটা, খাজা বাবার মুড়ি, এই একটা ছাগলের জন্য খাজা বাবা সব গোটা জাকের পাটির বদনাম, কথা কন ঠিক না ঠিক?
জাকের পরিচয় দিতে গেলে নামাজ পড়তে হবে, স্পষ্ট কথা। আর জাকের পরি চেয়ারম্যান তিনি স্পষ্ট করে বলেছেন যে নামাজ পড়বে না, সে জাকের পরি সদস্য পদ তার বাতিল হয়ে যাবে। কবে বাতিল হবে টেনে পাবেন না, ঋণ করার সুযোগ পাবেন না, অটোমেটিক বাতিল হবে। জাকের পরি সদস্য নামাজটা পড়বেন বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। জমিনে কাজ করতে গিয়েছেন, জমির আইল বেশি করে কেটে নিবেন, আপনার জমিটা বাড়াইবেন নাকি? আল্লাহ দেখতেছে মানুষের জমির আইল কেটে নিয়ে নিজের জমিটা বড় করতেছ, ওই সময় আল্লাহকে ভয় করবেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, যার জমি সে দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতেছেন। ওই সময় আল্লাহর জিকির, এটাই হলো আল্লাহর জিকির। আল্লাহ বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরাও কিয়ামাও ওয়া কুদাও আলা জুনুবিহিম, দাঁড়া বসা শোয়া সকল অবস্থায় তুমি তোমার রবের জিকির করো। এটা ওই সময়ের জিকির। দাঁড়ায় কোপাইতেছ জমি, মানুষের আল কেড়ে নিবা না, এটা ওই সময়ের জিকির। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে সরাইয়া দাও, রাস্তার হক আদায় করো, কাউরে দেখলে মুসলমান দেখলে সালাম দাও, পথচারী কোনো মানুষ বিপদে পড়েছে তাকে হাত ধরে রাস্তা পার করাইয়া দাও, এরকম ভালো কাজগুলো করো। রাস্তায় বিপর্দায় কোনো মহিলা যদি চলাফেরা করে তোমার নজরটাকে তোমার দৃষ্টিটাকে নিচের দিকে নিয়ে আসো। আর কিছু কিছু যুবক পোলাপান আছে, তাই একবার একবার দেখে দেখা যায়, একবার দেখা যায়। সেদিন এক ছেলে আমার কাছে, হুজুর একবার তো দেখা যায় আছে, দেখতেই থাকি, নামাবো তো একবারে নামবো আর দেখবই না। আহা কত বড় সিটা, এরা করবেন না, কারণ এটা চোখের জেনা হয়ে যাবে।